নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম আর আমার হর্টিকালচার চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের আমার এই ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখতে পারছো আমার কাছে একটা ভ্যারাইটির বুগেনভিলিয়া আছে। এটা হলো থাই ভ্যারাইটির বুগেনভিলিয়া। এই থাই ভ্যারাইটির বুগেনভিলিয়া কয়েকটা প্রজাতি আমার কাছে রয়েছে। সেই ভ্যারাইটি বুগেনভিলিয়াগুলো তুমি যদি সংগ্রহ করতে চাও, অবশ্যই করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8972774914 এ নক করো। নক করে গাছের ডিটেলসটা চাও, যে গাছগুলো আছে সেই গাছগুলোর ছবি আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো এবং ডিটেলসটা পাঠিয়ে দেবো, তুমি সেখান থেকে সংগ্রহ করে নিতে পারো। বন্ধুরা, এই গাছটা যদি তোমার কাছে পৌঁছতে কোনোরকমভাবে নষ্ট হয়ে যায়, কোনোরকমভাবে পচে যায়, কোনোরকমভাবে মারা যায়, আমাকে জাস্ট গাছ পাওয়ার পরে একটা ভিডিও করে রেখো, সেই ভিডিওটা পাঠিও, ছবিগুলো পাঠিও, আমি অবশ্যই করে তোমাকে নতুন একটা গাছ পাঠিয়ে দেবো। না হলে তুমি যদি চাও আমি তোমাকে তোমার টাকাটা রিফান্ড করে দেবো। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এই গাছটা আমি পাঠিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে। অবশ্যই অবশ্যই তুমি ভারতবর্ষের যে কোনো প্রান্তে থাকো না কেন, আমার থেকে তুমি গাছ সহজেই পেতে পারবে। তাছাড়াও আমি তোমাদেরকে বলি, আমার তৈরি একটা স্পেশাল ব্লেন্ড ফার্টিলাইজার রয়েছে। যে স্পেশাল ব্লেন্ড ফার্টিলাইজারটা আমি নিজে তৈরি করেছি, এই ফার্টিলাইজারটা তুমি যদি 10-12 ইঞ্চি টবের জন্য এক মুঠো, 8 ইঞ্চির জন্য এক মুঠোর একটু কম, 6 ইঞ্চির জন্য হাফ মুঠো এবং 4 ইঞ্চি টবের জন্য এক চা চামচ দাও, তাহলে আর অন্য কোনো সার দেওয়ার প্রয়োজন হবে না। এই ফার্টিলাইজারটা তোমার বাগানে যে সমস্ত গাছগুলো আছে, সেটা ইনডোর হতে পারে, সেটা আউটডোর হতে পারে, সেটা ক্যাকটাস হতে পারে, সেটা স্যাকুলেন্ট হতে পারে, জাস্ট এই পরিমাণে এই টব অনুযায়ী দিতে থাকো। মাসে একবার দিতে হবে, দিয়ে জল ঢেলে দিতে হবে, আর কোনো কিছু দেওয়ার দরকার পড়বে না। তুমি 1919 স্প্রে করো যেটা, সেটা দেওয়ার দরকার পড়বে না। খোল পচিয়ে জল দাও, সেটা দেওয়ার দরকার পড়বে না। মাইক্রোনিউট্রিয়েন্টস দাও, সেটা দেওয়ার দরকার পড়বে না। এবং তুমি যে বিভিন্ন ধরনের পটাশ, ফসফেট আর ডিএপি এগুলো দাও, এগুলো দেওয়ার দরকার পড়বে না, জাস্ট এটুকু দাও। তাছাড়াও আমি তোমাদেরকে একটা কথা বলেছি যে তোমার বাগানে যতগুলো গাছ আছে সেগুলো যদি জন্য তুমি যে কীটনাশকগুলো স্প্রে করো, অনেক সময় বিভিন্ন কীটনাশক তুমি ফার্টিলাইজারের দোকানে যাও, গিয়ে বলো এই পোকার জন্য কীটনাশক দাও, তারা যা থাকে সেটা দিয়ে দেয়, এসে তুমি যখন স্প্রে করো সেটা কাজ হয় না। তো আমি তোমাদেরকে বলবো, যেখান থেকেই সংগ্রহ করো না কেন, যেন বিশ্বস্ত মানুষের কাছে সংগ্রহ করবে, কারণ এই কীটনাশকগুলো অত্যন্ত ভেজাল বেরিয়েছে চারিদিকে ভর্তি। তুমি যেটা সংগ্রহ করবে সেটা হলো কাকা, থিটা, কনফিটার, সুপার সোনাটা, এবং যাদের জবা গাছ রয়েছে, যাদের ফল গাছ রয়েছে, যাদের কুঁড়ি ঝরে যাওয়ার সমস্যা প্রচুর রয়েছে, তাদের জন্য একটা হরমোন প্ল্যানোফিক্স অবশ্যই করে সংগ্রহ করে রাখবে। এই 4টে কীটনাশক হরমোন যদি তুমি গাছে স্প্রে করো প্রত্যেক সপ্তাহে একবার করে, কোনো পোকামাকড় আসবে না, তোমার ফুল ফল ঝরে যাওয়ার প্রবণতাও কমে যাবে। এই কীটনাশক, এই সার, এই গাছ তুমি যদি আমার থেকে সংগ্রহ করতে চাও, অবশ্যই করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8972774914 এ নক করে ডিটেলস চাও, আমি ডিটেলসগুলো পাঠিয়ে দেবো, তুমি সেখান থেকে সংগ্রহ করে নিতে পারবে। বন্ধুরা, এই ছিল আমার ভিডিও বিষয়বস্তু। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, প্লিজ শেয়ার করো, আর অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করো। বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, খুব মজা করো। নমস্কার।